হাই বন্ধু, ফরেক্স ট্রেডিং সাইকোলজির পক্ষ থেকে আপনাকে আরও একবার স্বাগতম। তো আপনার সাথে আছে আমি বিন্দু। আমি বরাবরই আপনার ট্রেডিং সাইকোলজি নিয়ে কথা বলি, তো আজকেও তার বাদ যাবে না। আজকেও আমি আপনার ট্রেডিং সাইকোলজি নিয়ে কথা বলবো। তো শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে আমার সাথে থাকুন। আমি আপনাদের বেশ কিছু টিপস দিতে যাচ্ছি যা আপনার ট্রেডিং লাইফে খুব কার্যকরী ব্যাপার হিসেবে দেখা দিতে পারে। তো আজকের যেই বিষয়টা আমি সিলেক্ট করেছি সেটা হচ্ছে MT4 টার্মিনালের একটা টিপস। তো MT4 টার্মিনালের সাথে আপনার মাইন্ডসেটটা কীভাবে আপনি সেট করবেন সেই ব্যাপারে আপনাদের একটা টিপস দেবো। সেই টিপসটা যদি আপনারা বুঝতে পারেন, কাজে লাগাতে পারেন, হয়তোবা আপনারা আপনাদের মাইন্ডসেটটা ঠিক করে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আমি বরাবর বলছি যে সবসময় আপনার মাইন্ডসেট ঠিক করে নিতে হবে। আপনি যখন MT4 টার্মিনাল ওপেন করবেন তখনই কিন্তু আপনাকে ঠিক করে নিতে হবে যে আপনি কোন ধরনের ট্রেড করবেন, কোন স্টাইলের ট্রেড করবেন। আসলে আপনারা হয়তো বা জানেন মোটামুটি ট্রেডিংয়ের মধ্যে চার ধরনের স্টাইল আছে, যে এক নম্বর স্টাইল হচ্ছে স্ক্যালপিং, দ্বিতীয়টা হচ্ছে ইন্টার ডে ট্রেডিং, 3 নম্বর হচ্ছে আপনার সুইং ট্রেডিং, আর 4 নম্বর হচ্ছে পজিশন ট্রেডিং। তো আপনাকেই সিলেক্ট করে নিতে হবে আপনি কোন ধরনের ট্রেডিং করবেন। যখনই আপনি ফরেক্স টার্মিনাল ওপেন করবেন, MT4 টার্মিনাল ওপেন করবেন, তখনই আপনার মাইন্ডের সাথে আপনাকে সেট করে নিতে হবে যে আসলে আপনি কোন ধরনের, কোন স্টাইলের ট্রেড করবেন, সেই স্টাইলটা আপনাকে নির্বাচন করে নিতে হবে। তো চলুন আজকে আমি দেখাবো আপনারা কিভাবে আপনাদের মাইন্ডসেট এবং MT4 টার্মিনালের সাথে সেট করবেন। দেখুন, আপনি যদি মানসিকভাবে সিদ্ধান্ত নিয়ে থাকেন যে আপনি স্ক্যালপিং ট্রেড করবেন, আপনি একটা প্রোফাইল তৈরি করে নিতে পারেন যে স্ক্যালপিং ট্রেডের জন্য, আপনি তখনই আপনার মাইন্ডসেট হয়ে যাবে যখন আপনি ওই প্রোফাইলে থাকবেন। যদি আপনি চিন্তা করে থাকেন আপনি স্ক্যালপিং ট্রেড করবেন, তো স্ক্যালপিং একটা প্রোফাইল তৈরি করবেন। দেখুন, যখন আমি স্ক্যালপিং ক্লিক করেছি তখন দেখেন স্ক্যালপিংয়ের জন্য টাইম ফ্রেমগুলো চলেছে, সেটা হচ্ছে 1 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, 30 মিনিট। এই হচ্ছে স্ক্যালপিংয়ের টাইম ফ্রেম। আপনি যদি স্ক্যালপিং করতে চান তাহলে আপনার এই ধরনের টাইম ফ্রেমগুলো তো ট্রেড করতে হবে। 1 মিনিট থেকে 30 মিনিটের মধ্যে যে টাইম ফ্রেমগুলো আছে এই টাইম ফ্রেমগুলো দেখে আপনাকে অ্যানালাইজ করে দেন ট্রেড করতে হবে, সেটা হচ্ছে স্ক্যালপিংয়ের জন্য। আর আপনি যদি চিন্তা করে থাকেন যে না আমি ইন্টার ডে ট্রেডিং করবো, সেক্ষেত্রে আপনি ইন্টার ডে ট্রেডিংয়ের একটা টাইম প্রোফাইল তৈরি করে নিতে পারেন। তো দেখুন, আমি তৈরি করেছি ইন্টার ডে ট্রেডিংয়ের স্টাইলটা, সেটা ক্লিক করলেই ডে ট্রেডিংয়ের যে স্টাইলটা আছে সেটা চলে আসবে। সেটা হচ্ছে টাইম ফ্রেম হচ্ছে 5 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা। আপনি 1 ঘন্টা যদি চার্ট দেখেন তাহলে একটা দিনে 24টা ক্যান্ডেল হয়। তাহলে আপনি 24টা ক্যান্ডেলের মুভমেন্ট শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যে আপনি কীভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করবেন, কীভাবে কী করবেন। আমি জাস্ট আপনার মাইন্ডসেটের কথা বলছি, আমি কিন্তু অন্য কিছু বলছি না, অ্যানালাইসিস দেখাচ্ছি না। আপনার টেকনিক্যাল বিষয়গুলোর সাথে আপনার মাইন্ডসেট ঠিক করে নেবেন। আপনাকে আসলে অনেকে টার্মিনাল ওপেন করলে বুঝতে পারে না সে কোন ধরনের ট্রেড করবে, সেই জন্যই আজকে আপনাদের এই টিপসটা আমি দিচ্ছি। তো আপনি যদি চিন্তা করেন যে না আমি তো সুইং ট্রেডিং করবো, তো সুইং ট্রেডিংয়ের টাইম ফ্রেমে আপনি সিলেক্ট করে নিতে পারেন। সুইং ট্রেডিংয়ের টাইম ফ্রেম হচ্ছে 30 মিনিট থেকে আপনার ডেইলি পর্যন্ত। এই ধরনের একটা ট্রেড আপনার 2 থেকে 3 দিন বা 5 দিন বা 1 সপ্তাহ রানিং রাখতে পারেন সুইং ট্রেডিংয়ের জন্য। তো সুইং ট্রেডিংয়ের জন্য আপনার টাইম ফ্রেম হচ্ছে 30 মিনিট, 1 ঘন্টা, 4 ঘন্টা এবং ডেইলি। তো এই যখন আপনি ওই প্রোফাইল ওপেন করবেন তখনই আপনার মাথায় চলে আসবে যে আপনি কোন ধরনের ট্রেড করবেন, কোন স্টাইলে ট্রেড করবেন। আর আপনি যদি চিন্তা করেন যে দেখুন আপনি পজিশন ট্রেডিং করবেন, তাহলে পজিশন ট্রেডিংয়ের জন্য পজিশন ট্রেডিংয়ের টাইম ফ্রেম সিলেক্ট করে নিতে পারেন। সেটার টাইম ফ্রেম হচ্ছে 4 ঘন্টা, ডেইলি, উইকলি এবং মান্থলি। আসলে আপনি তো বুঝতেই পারছেন যখনই আপনি আপনার প্রোফাইল সামনে টাইম ফ্রেমগুলো থাকবে, আপনার মাথ ডিসিশন নেওয়া থাকবে যে আপনি কোন ধরনের ট্রেড করবেন, তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার কোন ধরনের ট্রেড করা উচিত। তো বন্ধু, চলুন আপনারা কীভাবে এই ধরনের একটা প্রোফাইল তৈরি করবেন ঠিক সেই জিনিসটাই আজকে আমি আপনাদের শেখাতে যাচ্ছি। খুব মনোযোগ সহকারে দেখুন আপনারা কীভাবে আপনাদের মাইন্ডসেট রেডি করে এই ধরনের প্রোফাইল সেট করে ট্রেড করতে পারেন। তো এই ধরনের প্রোফাইল সেট করলে লাভ হবে কি, আপনি যখনই যেই প্রোফাইলেই থাকবেন তখনই কিন্তু আপনার মাইন্ডসেটে ট্রিগার হয়ে যাবে যে আপনি ওই ধরনের ট্রেড করতে যাচ্ছেন, ওই ধরনের স্টাইলে ট্রেড করতে যাচ্ছেন। আপনি যদি স্ক্যালপিংয়ে ক্লিক করেন আপনার স্ক্যালপিংয়ের টাইম ফ্রেম চলে আসছে, আপনি যদি আপনার ডে ট্রেডিংয়ে ক্লিক করেন ডে ট্রেডিংয়ের টাইম ফ্রেম চলে আসবে, আপনি যদি আপনার সুইং ট্রেডিংয়ে ক্লিক করেন সুইং ট্রেডিং চলে আসবে। এই হচ্ছে আপনার একটা
পারফেক্ট জিনিস, যখনই আপনার মাইন্ডসেটগুলো আপনি বুঝতে পারবেন। এই MT4 টার্মিনালের সাথে আপনার মাইন্ডসেটটা সেট হয়ে যাবে, আপনি যখন প্রোফাইল দেখবেন তখনই বুঝতে পারবেন যে আপনার কোন ধরনের ট্রেড করা উচিত। তো চলুন বন্ধু কথা না বাড়ে, দেখুন আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা এইভাবে একটি প্রোফাইল সেট করে নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। তার জন্য আমি একদম ফ্রেশ একদম নতুন চার্ট থেকে শুরু করি, দেখাই আপনারা কিভাবে এরকম একটা তৈরি করে নিতে পারেন। যখন আপনারা এই ফরেক্স টার্মিনাল ওপেন করেন তখন চার্টটা একেবারে নেহাতই এরকম থাকে, তো আপনাকে মডিফাই করে নিতে হবে আপনার সাইকোলজি অনুযায়ী, আপনার মানসিকতা অনুযায়ী, আপনার সিদ্ধান্ত অনুযায়ী, আপনার ডিসিশন অনুযায়ী আপনাকে সেট করে নিতে হবে। আমি বারবার বলি আপনার ডিসিশন কিন্তু খুব বড় একটা ইম্পর্টেন্ট জিনিস। তো এই টার্মিনালের এই চার্টটাকে আপনাকে সাজিয়ে নিতে হবে আপনি যেভাবে ট্রেড করতে চান সেই প্রোফাইল অনুযায়ী। তো আমি দেখাচ্ছি কিভাবে করবেন। তো সর্বপ্রথমেই আপনাকে থেকে প্রপার্টিসে ক্লিক করবেন। এখান থেকে প্রপার্টিস ক্লিক করার পরেই আপনার সামনে এই সেটিংসের অপশনটা চলে যাবে, আপনি কীভাবে কী রাখতে চাচ্ছেন সেই বিষয়টা আপনার সামনে চলে আসবে। দেখুন আমি কিন্তু এখানে জাস্ট আপনাদেরকে একটি করে দেখাবো, বাকিটা আপনারা করে নেবেন আপনারা। আমি ডাউন ক্যান্ডেলটা রেড দিয়ে দিচ্ছি, আপ ক্যান্ডেলটা গ্রিন দিয়ে দিচ্ছি। দেখুন আমি কিন্তু এখানে জুম করলে দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি লাল এবং সবুজ চলে এসেছে। তো এখানে আছে বার চার্টে, আমি এখানে আপনার ক্যান্ডেল স্টিকে নিয়ে আসবো। দেখুন এখন ক্যান্ডেল স্টিক চলে এসেছে, তো এই বিষয়টা হচ্ছে এখন চলে আসলো এইভাবে। তো এটাকে আমি গ্রিডটা আপনার রাখতে চাইলে রাখবেন, না রাখতে চাইলে না রাখবেন। তো গ্রিডটা যদি উঠে দিতে চান তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করতে পারেন, নতুবা এখান থেকে রাইট ক্লিক করেই আপনি গ্রিডটা উঠে দিতে পারেন। তো আমি গ্রিডটা উঠে দিলাম, দেখুন খুব ফ্রেশ একটা চার্ট তৈরি হয়ে গেল। এটা এক ঘন্টার চার্টে। তো এই জিনিসটাকে আপনি একটা টেমপ্লেট আকারে সাজিয়ে নেবেন। টেমপ্লেটটা কীভাবে করবেন সেটাও আমি দেখাই দিচ্ছি। আপনি এই যে এখানে ক্লিক করলে এখানে টেমপ্লেট লেখা আছে, এখানে ক্লিক করুন। ক্লিক করে এই যে এখানে সেভ টেমপ্লেট ক্লিক করুন। এই সেভ টেমপ্লেটে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটা উইন্ডো চলে আসবে। তো আপনি এই টেমপ্লেটের যে কোনো একটা নাম দিতে পারেন, আমি শুধুমাত্র ফ্রেশ দিলাম। হ্যাঁ তো দেখুন এইভাবেই কিন্তু আমার চারটা ফ্রেশ নামে এখানে একটা টেমপ্লেট সেভ হয়ে গেছে। তো এখন আমি এখানে আমি যদি আরও চার্ট নিতে চাই, চার্টগুলো আমি নেব, নিয়ে ওই টেমপ্লেটটা ক্লিক করলে সাথে সাথে ওরকম হয়ে যাবে। তো চার্ট নেওয়ার জন্য আপনারা এখানে মার্কেট ওয়াচে ক্লিক করতে পারেন। তো এখানে চলে এসেছে, তো এখান থেকে আপনারা রাইট ক্লিক করবেন, আপনি রাইট ক্লিক করে নিউ চার্ট ওপেন করবেন, চলে এসেছে। আরেকটা নেন আপনি, আরেকবার নিউ চার্ট ক্লিক করেন, চলে এসেছে। এই যে দেখুন চার্ট কিন্তু চলে এসেছে এখানে। আরেকটা নেন, এখানে চারটা চার্ট চলে এসেছে। তো এখন এই চারটা চার্টকে আপনি এখানে অ্যারেঞ্জ উইন্ডোতে ক্লিক করেন। দেখুন অ্যারেঞ্জ উইন্ডোতে যখন ক্লিক করবেন চারোটা চার্ট আপনার অ্যারেঞ্জ হয়ে চলে এসেছে। দেখুন এটা কিন্তু আপনার ওই ফ্রেশে আছে, আর এইগুলো কিন্তু এরকম। তো আপনি তো আগে একটা টেমপ্লেট ক্রিয়েট করেছিলেন, সেই টেমপ্লেটে ক্লিক করুন। আপনি এটার উপরে ক্লিক করে সেই ফ্রেশ টেমপ্লেটে ক্লিক করুন, ঠিক হয়ে গেছে। এটাতে ক্লিক করে ফ্রেশে ক্লিক করুন, ফ্রেশ হয়ে গেছে। এটাতে ক্লিক করে ফ্রেশে ক্লিক করুন। দেখুন আপনার এখন চারটা টাইম ফ্রেম আছে, চারটাতে আপনার এখন ফ্রেশ হয়ে আছে। তো এখন আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে কোন কোন টাইম ফ্রেমে আপনি দেখে ট্রেড করবেন, কোন কোন টাইম ফ্রেমে আপনি অ্যানালাইসিস করবেন। তো আপনি আগে বলেছি আপনি যে ধরনের ট্রেড করবেন, স্ক্যালপিং করলে স্ক্যালপিং, ইন্টার ডে করলে ইন্টার ডে, আর আপনার যদি সুইং করতে চান সুইং, আর হচ্ছে আপনার যদি পজিশন করতে চান পজিশন। তা আমি আপনাকে যে কোনো একটা করে দেখাচ্ছি, বাকিটা আপনি নিজেই করতে পারবেন। তো দেখুন আপনি যদি স্ক্যালপিং করেন সর্বপ্রথমে এক মিনিটের টাইম ফ্রেম এখানে সিলেক্ট করলেন, তারপরে দেখবেন হচ্ছে 5 মিনিটেরটা, তারপরে একটা দেখবেন হচ্ছে 15 মিনিটের টাইম ফ্রেম, তারপরে দেখবেন হচ্ছে 30 মিনিটের। দেখুন আপনি যদি স্ক্যালপিং বুঝে থাকেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা জিনিস, সহজ। দেখুন এই স্ক্যালপিং যারা করে তারাও কিন্তু এখান থেকে খুব ভালো প্রফিট করতে পারে। দেখেন এই হায় 10 পিপ 12 পিপ, খুব সুন্দর প্রফিট এক মিনিট টাইম ফ্রেমে। 5 মিনিটের টাইম ফ্রেমে দেখুন আপনি এই যে এখান থেকে এই যে 12-13-15 পিপ, 15 মিনিটেরটা দেখুন আপনি
এই যে এখান থেকে 15 পিপ, আর এই 30 মিনিটটা দেখুন মাত্র। তো এই হচ্ছে আপনার, এরকম ভাবে আপনি টাইম ফ্রেম সেট করে নিতে পারেন। তো এর জন্য আপনাকে করতে হবে কি, এখন একটা প্রোফাইল সেট করবেন। তো প্রোফাইল সেট করতে হবে, এখানে সেভ প্রোফাইল দিবেন। সেভ প্রোফাইলে গিয়ে এখন আপনি যে ধরনের স্ক্যালপিং করতে চাইলে স্ক্যালপিং একটা নাম দেবেন, ইন্টারনেটটা চাইলে আপনি ওইভাবে টাইম ফ্রেম সেট করে নেবেন, আপনার সুইং ট্রেন্ড চাইলে সুইং ট্রেন্ডটা সেট করে নেবেন। তো আমি স্ক্যালপিং যেহেতু করেছি, সেই স্ক্যালপিংয়েরটা আমি এখানে সেট করে দিলাম যে ফরেক্স ট্রেডিং স্টাইল স্ক্যালপিং স্টাইল। তো আপনি আপনার স্টাইলটা ঠিক করে নেবেন। তো স্ক্যালপিং স্টাইলে আমি যখন ক্লিক করলাম, তো অলরেডি এক্সিস্ট দেখাচ্ছে, এই জন্য আমি আর ক্লিক করলাম না, স্ক্যালপিং আছে অলরেডি। তো আপনারা সেভ দিলে ওটাও সেভ হয়ে গেল, এখন আপনার স্ক্যালপিংয়ের টাইম চলে আসে। এখন আপনি যদি যে কোনো প্রোফাইলই থাকেন না কেন, যে কোনো কিছুতে থাকেন না কেন, আপনার প্রোফাইলে যখন আপনি ক্লিক করবেন তখন ওই আপনার স্ক্যালপিং প্রোফাইলটা চলে আসবে। আপনি ইন্টার ডে চাইলে ইন্টার ডে চলে আসবে, সুইং চাইলে সুইং চলে আসবে, পজিশন চাইলে পজিশন চলে আসবে। যখনই আপনার এরকম চারটা ট্রেডিং স্টাইল আপনার সেভ করা থাকবে, তখনই আপনি যখন চার্টের সামনে বসবেন তখন আপনার মাইন্ডও সেট হয়ে যাবে যে আপনি কোন ধরনের ট্রেড করতে চান। তখন আপনার এই ট্রেডিং স্টাইলগুলো অনুযায়ী আপনি দেখে দেখে ট্রেড করতে পারবেন। এ হচ্ছে আপনার একটা মানসিক গ্রো আপের জন্য একটা টিপস। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে এই ধরনের টিপস, অবশ্যই আমার সাথে থাকবেন। বেশ কিছু টিপস আপনারা জানেন, অনেক অ্যাডভান্স টিপস আছে, এই সামান্য MT4 টার্মিনালে বেশ কিছু আছে। তো আপনারা যদি এইভাবে আপনাদের ট্রেডিং স্টাইলটা বুঝতে পারেন, তাহলে অবশ্যই আপনারা ফরেক্স থেকে প্রফিট করবেন। অনেকেই কিন্তু তাদের ট্রেডিং স্টাইলই বুঝতে পারে না, সে কোন ধরনের ট্রেড করবে, কী ট্রেড করবে সেটা বুঝতে পারে না, নানান রকমের টাইম ফ্রেম দেখে, কখনো এটা কখনো ওইটা ওইটা দেখে, এইভাবে সে গিজগিজি থাকে। যদি তার মাইন্ডসেট থাকে যে সে কোন স্টাইলে ট্রেড করবে, তাহলে কিন্তু সে আসলেই ট্রেডের জন্য প্রস্তুতি নিতে পারে যেভাবে সে ট্রেড করতে চায়। তো আপনি আপনার মতো করে স্টাইল সেট করে নেবেন। আমি একটা এখানে দেখালাম। তো বন্ধুরা, খুব মনোযোগ সহকারে যদি দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনি বুঝতে পেরেছেন যে আপনার সাইকোলজি কোন স্টাইলের জন্য পারফেক্ট। আপনার সাইকোলজি যে স্টাইলের জন্য পারফেক্ট, আপনি সেই স্টাইলেই ট্রেড করুন, দেখবেন অবশ্যই আপনি প্রফিটেবল ট্রেড করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।